হাই এভরিবডি, আসসালামু আলাইকুম। দিস ইজ রেদওয়ান ওয়ান্স এগেইন ফ্রম কুয়ালালামপুর, মালয়েশিয়া। আজকে আমরা আছি মালয়েশিয়ার টুইন টাওয়ারে, কুয়ালালামপুর সিটি সেন্টারে, KLCC-তে, এবং আমার সাথে আছে একজাক বাংলাদেশি স্টুডেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে এবং ডান পাশে একজাক স্টুডেন্ট আছে। আজকে এদের সাথে আপনাদের পরিচয় করাই দিব, কে কোন প্রোগ্রামে এবং কে কোন ইউনিভার্সিটিতে আছে। আমি সর্ব এই পাশ থেকে শুরু করি। Hi, my name is Sadia Islam. I'm doing diploma in hotel management in Segi Subangjaya. Okay, thank you. Hi, my name is Janatul Ferdos. I'm doing certificate in business in Segi College. Hi, I'm Miraj Ali. I'm foundation in science in Taylor's University. Okay, thank you. Hi, I'm Muhammad Waskaran Islam Shubo. I'm doing my bachelor in international tourism and hospitality management in Segi College, Kuala Lumpur. আন্ডার ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড, আন্ডার ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড। ওকে, আপনারা পরিচয় পর্ব নিলেন, এরা কোন কে কোন কলেজে পড়ালেখা করতেছে। তো তোমরা তো সবাই মাত্র 2-3 মাস যাবত আসলো, কেমন লাগতেছে মালয়েশিয়া? ভালো, অনেক ভালো। এরা সেকি কলেজ থেকে, তোমরা সেকি কলেজে যে পড়ালেখা করতেছো, একটু হ্যাপি? হ্যাঁ, অনেক হ্যাপি, অনেক বেশি হ্যাপি। হ্যাঁ, এরপরে মিরাজ, তুমি তো রিসেন্টলি আসছো, এক সপ্তাহ যাবত, কেমন লাগতেছে তোমার মালয়েশিয়া? অনেক ভালো। হ্যাঁ, সব কিছু ভালো লাগতেছে। ওয়াস্করণী, ওয়াস্করণী আছে সেগি কলেজ কুয়ালালামপুরে, ফর বিএসসি হসপিটাল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, আন্ডার ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড। তুমি তো ব্রিটিশ একটা পাবলিক ইউনিভার্সিটি আন্ডার এখানে বিএসসি করতেছো, কেমন লাগে তোমার? এখানের টিচারদের কোয়ালিটি, তাদের মানে আমরা যেমন বাংলাদেশে পড়ালেখা করছি, মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর এফ্রেড টু কমিউনিকেশন উইথ দ্য টিচার, বাট হিয়ার দ্য থিংস আর ডিফারেন্ট। দ্য টিচার অফ আওয়ার সেগি আর টু ফ্রেন্ডলি, ইউ ক্যান আস্ক এনি টপিক্স, নট অনলি ইউর রিগার্ডিং টু ইউর স্টাডি পারফরম্যান্স, এনিথিং ইউ ক্যান শেয়ার উইথ টিচার, এন্ড টিচার আর ভেরি ভেরি ফ্রেন্ডলি। ওকে, আপনারা বুঝতে পারছেন যে মালয়েশিয়ার এডুকেশনের কোয়ালিটি কেমন। এখন আমি জান্নাতের কাছে জিজ্ঞাসা করবো। জান্নাত অলরেডি এখানে এক সেমিস্টার শেষ করেছে এবং গত কুরবানিতে সে দেশে গেছিল। জান্নাতের কাছে জিজ্ঞাসা করি, তোমার কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে, এখানে টিচার্সরা অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি, কখনো প্রবলেম হলে শেয়ার করতে পারি তাদের সাথে ইজিলি। টিচার্সরা অনেক ভালো, মেনলি টিচারদের, মানে লেকচার বুঝো তো তুমি? হ্যাঁ, অনেক ভালো, কোনো সমস্যা না, অনেক হেল্প করে তারা আমাদেরকে। ওকে, সাদিয়া, সাদিয়া তো নতুন আসছো ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টে, তোমার প্রোগ্রাম সম্পর্কে কিছু বলো। আমাদের যে প্রোগ্রামে যে ম্যাডামগুলো আছে, স্যারগুলো আছে, ওনারা অনেক ভালো ভালো করে বুঝায় আমাদেরকে। কোনো প্রবলেম হলে যদি আমরা ওনাদের কাছে যাই, ওনারা ফিল ফ্রি আমাদেরকে বুঝায়, ফ্রেন্ডলি বোধ। হ্যাঁ, একবারে ফ্রেন্ডলি আমাদের সাথে বিহেভ করে, মানে আমাদেরকে কোনো প্রবলেম আছে সেটা ফিল হতে দেয় না, সুন্দর করে আমাদেরকে জিনিসটা বুঝিয়ে দেয়। ওকে, এই মোটামুটি আপনারা শুনলেন। এবার তোমার ব্যাকগ্রাউন্ড শুনতে চাই, ঢাকা থেকে তুমি বাংলাদেশে কোন স্কুলে প্রতিষ্ঠানে পড়ালেখা করছো? আমি আগে অক্সফোর্ডে পড়তাম, অক্সফোর্ড থেকে এখন আমি রাইট নাও সেগেতে আছি, আমি ও লেভেলস দিছি আর কি। হ্যাঁ, তোমার বন্ধু যারা আসতেছে তাদেরকে কি বলবো? সবাই বন্ধু বান্ধব যারা আছে আমাকে দেখো, আরো অনেকজন ইন্টারেস্টেড যারা দেখতেছে, এত সুন্দর সবকিছু দেখো, আমারটা দেখে আরো আসতে চাচ্ছে। ইনশাআল্লাহ সব ফ্রেন্ডস সাথে ট্রাই করবো, সব একসাথে এখানে আমরা পড়ালেখা করার সবকিছু। ওকে, ধন্যবাদ।